হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিভাবনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক পার স্বাগতম জানি আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা তো আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি এখন কটা বাজে বলো তো এখন বাজে একটা পঁচিশ তো একটা পঁচিশ বাজছে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম কি বলো তো আজকে রান্না বান্না এসব আর কি তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি আর সকাল থেকে আমি মানে ঠিকঠাক একটু সময়ও পাইনি একটু কাজের চাপ ছিল অনুষ্কালকে স্কুল টুল দিয়ে এলাম খাইয়ে টাইয়ে নিয়ে তারপর রান্না বসিয়েছি রান্না টান্না সেরে নিয়ে সান করে ঘরের মধ্যে আসলাম তো এখনো ভাত খাইনি ভাত খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আর আজকে কাজ টাজ কিছুই দেখায়নি আমি ভাবলাম যে আজকে মানে মাঝে থেকে স্টার্ট করবো সান টান সেরে নিই তারপর তো সেই জন্য একদম পুরো ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি তো বলো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি মানে ভিডিওর মাঝে বললাম আর আজকে বলো তো কি আজকে মানে মেন প্রবলেম হচ্ছে সকাল থেকে একটু রান্না টান্নারও তেমন অতটা ইয়ে না সেই কারণে সকাল থেকে ভিডিও বানায়নি তো রাতের দিকে রান্না হবে সেই কারণে আমি ভাবলাম যে একদম রাতে তো ভিডিও হবেই তো তখনই শেষ করব। তো বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না ওকে চলো অনুষ্কা তো তো বাড়িতে নিয়ে স্কুল গেছে তোমার দাদা ভাইয়ের ডিউটি গেছে আমি এখন একাই আছি তো ঠাম্মা আমি আর পায়েল সবাই একসাথে ভাত খেয়ে নেবো খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি ওকে তো দেখো খাওয়া দাওয়া করে শুয়ে 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 আছি আছি আর আর আমার কাছে আমি পাপা যে ওরও চান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমারও চান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে দিয়ে আমি শুয়ে আছি আর পায়েল বললো দি ভাই বাবুকে একবার নাও তো আমি ওকে নিলাম নিয়ে এসে আমার কাছে শুয়ে দিয়েছি আর অনুষ্কা তো জানো স্কুল গেছে অনুষ্কা কেন স্কুল থেকে আসেনি ওকে স্কুল দিয়ে এসছি আর পাপা আর আমি শুয়ে আছি তাই তো পাপা বলো আমরা দুজন ঘুমু 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 করবো করবো তা ছেলেটা চুপচাপ আছে কোনো কথা শোনে নি কেন বলো তো মানে ও ভাবছে যে কি করব না করব সেটাই আর কি ভাবছে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি তো চলে আসলাম আর আজকে কি রান্না করেছি বলো তো আজকে দুপুরে কিছু তেমন নেই ওই ডাল পোস্ত আর করেছি ওটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকে আর রাত্রি এখন একটা ডিসিশান চলছে বাট রাত্রে কি রান্না হবে সেটা তোমাদের দাদাভাই জানে কালকে হয়েছে মাংস আবার আজকে মানে শুনলাম যে তোমাদের দাদাভাই বলছে যে আজকে একটু হাঁসের মাংস খেতে ইচ্ছা করছে ঠিক আছে তুমি তো দুপুরে খাবে না তাহলে কার জন্য আমি রান্না করব তো তুমি বাড়ি আসো তারপর দেখা যাবে ঠিক বলিনি বলো একটু দুজনে ঘুমিয়ে পড়ি মা আর বেটাতে তাইতো পপা আমরা একটু ঘুম করব বলো বলো ঘুম করব বলো পপা তো ঘুম করবে দেখো ও ঘুমু করছে এবার আমিও পাপার দিকে ঘুরি ঘুরে ঘুম মানে ঘুমু করি বলো তো সন্ধেবেলা রান্না বসিয়ে দিয়েছি দেখো ভাত হয়ে গেছে ভাত হয়ে যাওয়ার পর এখন মাংস আলুটা চাপিয়েছি তো কড়াতে এখন আলুটা ভাজা হচ্ছে আর তোমার দাদা মাংস কেটে দিয়ে গেল। মানে পুরো রেডি করে দিয়ে ও লক্ষ্মীতলা বাগে গেল। আর আমি ভাবলাম তবে রান্নাটা করে নিই আর একটু ভিডিও করি তো সেই জন্য এই যে মশলাটা কষছে এখন কষছি মানে কী বলতো পেঁয়াজ আর টমেটো আর রসুন দিয়েছি দিয়ে এখন ভালোভাবে কষানো হচ্ছে আর এই যে মাংসটা পুরো রেডি তো অনেকে হয়তো হাঁসের মাংস খাও না আবার অনেকে পছন্দও করো এটা কি বলো তো শীতকালে হলে অনেক ভালো লাগে আর আমি এখন মশলাটা কষাচ্ছি আলুটা ভেজে তুলে নিয়ে শীতকালে যারা খায় তাদের আরও ভালো লাগে আর এখন রান্না করতে করতে পাপা দেখো চলে এসছে আমার কাছে একদম সন্ধেবেলাতে কী জানো তো আমি যদি সালে রান্না করি ও একবার এ একবার ও দুয়ার ওই করবে মানে ঠিক জায়গায় বসবে না আর তার সাথে তো অনুষ্কা আছি ওর সাথে তো ছুটাছুটি খেলা মানে করছিল করতে করতে আমার কাছে এসে দেখো বসে পড়েছে হাতে একটা লাঠি নিয়েছে দিদিকে মারবে বলে এবার দেখো মশলাটা এই যে আদা রসুন মানে রসুন তো দিয়ে দিয়েছি আর এতে হচ্ছে লঙ্কা হলুদ জিরে সমস্ত কিছু দেওয়া ছিল আর আদাটা ছিল দিয়ে পিঁয়াজ টমেটো রসুন ভাজছিলাম তার উপর মশলাটা দিলাম তো এখন ভালোভাবে অনেকক্ষণ ধরে কষাবো কষিয়ে কষিয়ে নিয়ে যাও আদাকে অনুষ্কার লাঠিটা দেখাচ্ছে ওকে ও ওকে লাঠি দেখাচ্ছে দেখছো এত অন্যায় করে আর নুনটাও দিয়ে দিলাম লক্ষ্য করেছো অবশ্যই তো কাঠের উনুনে এমনি তখন দাদাভাই বলছে গ্যাসে রান্না করবে না কাঠের উনুনে করবে মাংসটা দারুণ টেস্ট হবে আর হাঁসের মাংস একটু তো সিদ্ধ হবে দেখো এখন মশলাটা ভালোভাবে কষাচ্ছি আর তো সুন্দর জ্বলছে আর তেল ছেড়ে গেছে মশলা থেকে তো এবার আমি মাংসটা ওর মধ্যে ভালো করে দিয়ে দেব মানে ভালো করে আর কষাবো এখন আলুটা দেবো না আলুটা ভাজা হয়ে গেছে মানে সিদ্ধও হয়ে গেছে অনেকটা তো এবার মাংস দিয়ে অনেকক্ষণ ধরে কষানোর পর আলুটা জাস্ট দিয়েছি দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি কষা হয়ে গেছে ওই যে দাদা ভাইয়ের জন্য একটু তুলে রাখলাম দিয়ে জল ঢেলে দিয়েছি তোমার দাদা বলছিল দেখি টেস্ট করে হয়েছে কিনা তো এখন অনেক শক্ত কষানো তো আর অতটা সিদ্ধ হয় সন্ধ্যাবেলা উনুন সালে কী করছি বলো তো আজকে হচ্ছে রাত্রে রান্না হচ্ছে দুপুরবেলা তেমন একটা কিছু তরকারি হয়নি ওই টুকটাক হয়েছিল আর কি পোস্ত ডাল এসব হয়েছিল আর রাতে এই যে ফুটছে মাংস তো তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে গেল এটা কি অনেকে হয়তো খারাপ খারাপভাবে অনেকে খাও না এটা হচ্ছে হাঁসের মাংস দেখ এখনো সিদ্ধ হয়নি তো আমি বসিয়ে দিয়ে ভাবলাম তোমাদের সাথে কথা বলি একটু তো পুরো রান্না টান্না হয়েই গেছে এটা আপনি আর কি একটু মানে জানো তো যে হাঁসের মাংস একটু সিদ্ধ করতে লাগে সেই কারণেই যে বসিয়ে রেখেছি ভাবছি একটা চাপা দিয়ে দেবো কিনা তাহলে আর একটু মানে ভালোভাবে সিদ্ধটা হয়ে যাবে সেটাই ভাবছি কি করব চলো বন্ধুরা রান্নাটা সেরে নিই ঠিক আছে ভাত বেড়ে নিয়েছি রান্না টান্নার পর এই যে মাংস আর তোমার দাদাভাইয়ের ভাত বেড়ে ঢাকা দিয়ে রাখলাম তোমার দাদাভাই এখন ভাত খাবে না আর এই যে অনুষ্কা বসে পড়েছে খেতে আর আমি তো বসেইছি চলো ভাত খেয়ে নিই রান্না করে বসে পড়েছি ভাত খেতে কি বলতো তোমাদের দাদা ভাই এখনো আসেনি ওর ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আর আমরা মামি এতে খেতে বসেছি এই যে অনুষ্কা আর এই সবাই চলো খেয়ে নিয়ে তো এইমাত্র রান্না টান্না ছাড়ার পর খাওয়া দাওয়া করে রুমে আসলাম কি বলো তো অনুষ্কা আমি আর তোমাদের দাদা ভাই একসাথেই খাবো ভাবলাম কিন্তু তোমাদের দাদা ভাই জানো তো প্রত্যেক দিন এক তো একটু তাস খেলতে গিয়েছিল সেই কারণে একসাথে ভাত খাওয়া হলো না তোমাদের দাদা শেষে খেয়েছে তো খাওয়া হয়ে গেছে এখনও কী করছে বলো তো এখন ফোন ঘাঁটছে আর এখনও মশারি টসারি কিছুই খাটায়নি খাটাবো আর অনুষ্কা আমি শোবো তারপর তোমার দাদা যখন আসবে শোবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওকে গুড নাইট আর দেখা হচ্ছে পরের ভিডিও বাই